জলপাইটা দিয়ে আমি আচার বানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি জলপাইয়ের আচার বানাবো। যে জলপাইগুলোকে আমি বয়ল করে নিয়েছিলাম, জলপাইয়ের পানিটা দিয়ে আমি জেলি বানিয়েছিলাম এবং ওটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এখন আমি এই বয়ল করা জলপাইগুলোকে দিয়ে আমি আচার বানাবো। সেই আচারের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আচার বানাবো। এখানে আমি 2 কাপ গুড় নিয়েছি, নতুন গুড়। এটা খুব খেজুরের গুড়, খুবই সুগন্ধি একটা গুড় পেয়েছি আমি। 2 কাপ গুড় নিয়েছি, এই গুড়টা আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। এই গুড়টাকে আমি হাত দিয়ে চটকিয়ে নিব, তারপর জলপাইগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। এবং গুড় দিলে আচারের টেস্টও অনেক বেশি বাড়ে। জলপাইয়ের আচার বানানোর জন্য আমি চুলাতে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। 1/2 কাপের চেয়ে একটু বেশি দিতে হবে, কারণ আচারে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখানে 2টা পেঁয়াজ কুচি দিলাম, আর সাথে আমি 1 কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। আচারে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজ রসুনটার মধ্যে আমি গরম মশলার টুকরো দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো দারচিনি, এলাচি, লং, তেজপাতা, 3-4 টুকরো করে আমি দিয়ে দিলাম। এটা আচারের ফ্লেভারটা ভালো করবে, বাড়াবে একটু বেশি। পেঁয়াজ রসুনটা ব্রাউনিশ হয়ে গেছে, এখন আমি যে গলা আচারটা, যে জলপাইটাকে আমি চটকে নিয়েছিলাম, সেই জলপাইটাকে আমি ঢেলে দিচ্ছি আচারের মধ্যে, তেলের মধ্যে বাগারে। এটা নাড়তে নাড়তে এটা গুড়টা গলে যাবে। আর যেহেতু আমি চিনি দিয়ে করি না, আমি আচার নর্মালি গুড় দিয়েই করি, এটা গুড়টা আস্তে আস্তে গলতে থাকবে। এবং এটা নাড়াটা কন্টিনিউ রাখতে হবে, কারণ এটা যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। গুঁড়োটা আমি 1 টেবিল স্পুন দিলাম, এটা টেস্ট বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ এটাতে গুড় দেওয়া আছে। এই মশলাগুলো আমি দিলাম জাস্ট কিছুটা কালার বাড়বে এবং এটা একটু অন্য টেস্ট বাড়াবে, একদম ক্রিমি হয়ে যাবে। এটা কালারটা হবে অনেকটা গুড়ের কালারের মতো হয়ে যাবে। ভিনেগার দিয়ে দিচ্ছি, আমার এখানে জলপাই 1/2 কেজি, ভিনেগার আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা আন্দাজ করে দিতে হবে, কারণ ভিনেগারটা একটু বেশি দিলে ভালো হয় এটা প্রিজার্ভ করতে। এবার আচারটাকে মিডিয়াম লো হিটে নাড়তে হবে এবং এটা কিন্তু যথেষ্ট সময় লাগে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে আচারটাকে পারফেক্ট তৈরি করতে। ফেলে নিচ্ছি, এই 5 ফোড়নটাকে আমি গুঁড়ো করে তারপর আচারের সাথে মেশাবো। কয়েকটা শুকনো মরিচ, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এটার সাথে। লঙ্কাগুলো আমি টুকরো করে দিব, লঙ্কাগুলো গুঁড়ো করার দরকার নেই। ফোড়নটাকে আধা গুঁড়ো করে নিব, খুব একটা মিহিন করব না। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আচারের কড়াইটাকে তার উপরে বসিয়ে দিব, এই তাওয়াটাতে বসিয়ে আমি চুলার উপর দিব, তাহলে এটা আর পোড়ার সম্ভাবনা থাকবে না। এটার মধ্যে শুকনো মরিচগুলো, ভাজা মরিচগুলো দিয়ে দিলাম, আর সাথে আমি যেই 5 ফোড়নটা গুঁড়ো করে নিয়েছি আমি, সেই 5 ফোড়নটা আস্তে আস্তে এটাতে দিয়ে দিলাম। অনেকটা আঠালো হয়ে গেছে, একদম ক্রিমি ভাব চলে আসছে এটার মধ্যে, আঠালো আঠালো একটা ভাব চলে আসছে চারটার মধ্যে। এই পর্যায়ে আমি আরো 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষাটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, কারণ তেলটা শুষে নিয়েছে পুরো আচারটা, আর একটু তেলের প্রয়োজন, তাই আমি আরো 1/2 কাপ দিয়ে দিলাম। তাহলে 1 কাপ তেল লাগলো এই 1/2 কেজি জলপাইতে। 1 কাপ পরিমাণ বা 1.5 কাপ পরিমাণ তেল দিলে আরো ভালো হয়। আচারের তেলের পরিমাণ যত বেশি হবে আচারটা তত বেশি টেস্টি হবে এবং তত বেশি দিন প্রিজার্ভ করে রাখা যাবে। জলপাইয়ের আচারটা বানানো কমপ্লিট, একদম কড়াই থেকে ক্লিয়ার ভাবে উঠে উঠে যাচ্ছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে এটাকে 2-3 মিনিট চুলার উপরে রাখবো। কালারটা চমৎকার এসছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আচারটা, খুব ইয়ামি একটা আচার হয় এটা।
এখন আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি গার্নিশিং এর পালা। অনেক ইয়ামি হয়েছে আচারটা, অনেক অনেক টেস্টি, অনেক ইয়ামি হয়েছে। খুব ইজি একটা রেসিপি এটা, জলপাই আচারটা চমৎকার লাগছে আচারটা দেখতে। এতে নিয়ে নিয়েছি গার্নিশিং করার জন্য, খুবই ক্রিমি এবং মুখরোচক, খুব সুস্বাদু একটা আচার, এতই টেস্টি যে বারবার খেতে মন চাইবে। এটাকে আমি গার্নিশিং করে নিলাম, খুবই চমৎকার হয়েছে, খুবই ইয়াম্মি একটি আচার হয়েছে। আমরা আচারে একটু মিষ্টি বেশি খাই, যে কারণে আমি গুড়টা একটু বেশি দিয়েছি। আমি প্রায় 1.5-2 কাপ পরিমাণ গুড় দিয়েছি 1/2 কেজি জলপাইয়ের সাথে, কারণ জলপাই প্রচুর টক হয়, এই কারণে গুড়ের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। জলপাইয়ের আচারটা রেডি হয়ে গেল। চমৎকার একটা আচার হয়েছে, খুবই টেস্টি এবং ইয়াম্মি। আপনারা এটা বানিয়ে খাবেন, এই রেসিপি দিয়ে বানালে অত্যন্ত চমৎকার একটা আচার হবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি অত্যন্ত খুশি হব আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন, আমার ভিডিওতে লাইক কমেন্টস করেন, আমি খুব আনন্দিত হব। থ্যাংক ইউ ভিউয়ার্স।